মিশন বসুন্ধরা দুই যুক্ত ডিগবর সমির অন্তর্গত টিংরায় এনেদরে আজি এক বিশাল কার্যসূচী আয়োজন করা হয়েছে। ইয়াতে যে উপস্থিত আছে কেবিনেট মন্ত্রী বিমল বরাতে রাজ্যিক মন্ত্রী যেহেতু ইয়াতে সঞ্জয় কিষণ উপস্থিত থাকা দেখা গেছে, দেখা গেছে সাংসদ রামেশ্বর তেলী আর ডিগব স্থানীয় বিধায়ক যেহেতু সুরেন ফুকন। আর ইয়াত দেখা গেছে প্রায় 4,000 লোক আজি মিশন বসুন্ধরা দুই আসনির অধীনত যে ভূমি পট্টা প্রদান করা হয়েছে আর বিশাল এক স্টেডিয়ামত উদ্বোধন করা হয়েছে। যেহেতু বর্তমান আমার আছে স্থানীয় বিধায়ক, তার মুখে আমি জানি চেষ্টা করি। ডিগবৈ সমষ্টিটোর আমি একধারে আজি 2016 সনের মই নির্বাচিত হওয়ার পাছত আমি প্রতিটি অঞ্চলে প্রতিটি জাতি জনগোষ্ঠী আমি কাম করেছো। আর বর্তমানের যেগুলাকি আমার মুখ্যমন্ত্রী সর্ব জনপ্রিয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নেতৃত্বত ইতিপূর্বে 126টা সমষ্টিত সমগুরুত্ব সম উন্নয়ন পাইছে। তেখেতর নেতৃত্বত আজি প্রতিটি অঞ্চলতে আজি গ্রাম্য অঞ্চল হোক, চাহ বাগিচা অঞ্চল হোক, আজি রাস্তায় হোক, আজি বসুন্ধরা টুয়ে হোক, বসুন্ধরা ওয়ানে হোক, আজি সকল সুবিধা পাইছে। আজি বিশেষক ডিগবৈ সমষ্টিটোর 4,800 গৰাকীক ভূমিপুত্র খিলঞ্জিয়া লোকসকলক আজি ইয়াত পাত্তা দিয়ে। তিনিচুকীয়াত ইতিমধ্যে আপনাদের জানে 15,000 লোকে পাত্তা পাইছে। আর এই ডিগবৈ সমষ্টিত নতুনক অন্তর্ভুক্ত হয়েছে 6খন গাঁও পঞ্চায়েত, আর সেই 6খন গাঁও পঞ্চায়েত হয়েছে আমার বুড়িডিহিং এলাকার। এই বুড়িডিহিং এলাকার আটাইখিনি লোকে প্রায় 80% লোক তাত আমার খিলঞ্জিয়া ভূমিপুত্র লোক বসবাস করে। তেওঁলোকৰ নিজৰ চিনাক্তকরণ করবার কারণে এখন পাতা নাছিলে, আর সেই পাতার চিন্তাধারাটোৱে আমার সুচিন্তিতভাবে আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করলে। গতি তেখেতর হয়ে আজি বিমল বরা ডাঙরিয়া, তেলি রামেশ্বর তেলি ডাঙরিয়া, সঞ্জয় কিষাণ ডাঙরিয়া, বলিন চেতিয়া ডাঙরিয়া ইয়াত সহিত উপস্থিত আসলে মুখ্যমন্ত্রীর আজি প্রতিনিধি হয়ে। আর মুখ্যমন্ত্রী বিশেষ কামত আসলে দিল্লি যাবলগী হল প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বিশেষ কথা থাকার কারণে, আর তখেতে আসলে পঠালে। গতি আমি দেখি উন্নয়ন হয়েছে, আজি 4,800 পাইছে। তার উপরে আজি 10 কোটি টাকার যুক্ত আটাইতকৈ আটক ধুনিয়া তিনিচুকীয়া জেলার ভিতরে ডিগবৈ যদি স্টেডিয়াম নির্মাণ করা হল টিংরাই খেলপথার 10 কোটি টাকার এই আজি উদ্বোধন করা হল। ভারতীয় জনতা পার্টির টিংরাই মন্ডলের 30 লক্ষ টাকার যুক্ত দলীয়ভাবে আজি নির্মাণ করা সেই আমি আমি উদ্বোধন করা হল। তারে যেটা আমার একবারে কাষতে আছে অতিথিশালা 1 কোটি টাকার নির্মাণ করে অতিথিশালাটা আজি রাইজর কারণে মুকলি করা হল। আর আটাইতক ডর কথাটা হয়েছে আজি ডিগবৈ, পিঙিরি, বরদুমসা, মহং, অরুণাচল সংযোগী যুক্ত পথ রাইজর প্রবল দাবি আছিল, আহ্বান আছিল মুখ্যমন্ত্রীর প্রতি আমার বিধায়কর প্রতি। গতি আমি সন্মান জানাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতসকল সন্মান জানাই ইতিপূর্বে 133 কোটি টাকা অসম মালার যোগেদি তার তেখেতসকলে আর্থিক অনুদানটা দিলে। ইতিমধ্যে আজি ভূমিপূজন হল, এই জরাজীর্ণ পথটি 22 ফুট মানে বহলক নির্মাণ করা হব, 40 কিলোমিটার দৈর্ঘ্য। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার একটা অগতানুগতিক চিন্তা, যি চিন্তার আধারত আমার বসবাস করা খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠী সমূহর জনসাধারণক ভূমি অধিকার প্রদান করার এক মিশন গ্রহণ করেছিল, সেইটা হল মিশন বসুন্ধরা। আর মিশন বসুন্ধরার পার্ট 2 আজি ডিগবৈ সমষ্টিত প্রায় 5,000টা পরিয়ালক আমি দিবর কারণে সক্ষম হয়েছো। মই ভাবো যে এই মাটির অধিকারের জড়িয়ে আমার এই অঞ্চল বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর লোকসকলে সাহস আর প্রত্যয় পাবর কারণে সক্ষম হয়েছে। অনাগত দিনত তেখেতসকলে অর্থনৈতিকভাবে নিজকে শক্তিশালী অনুভব করার লগতে অর্থনৈতিক যথেষ্ট কাম কাজ করার সুবিধা আজিরপরা পাব, আর ইয়ার ফলত ভবিষ্যৎ প্রজন্ময়ও সুরক্ষিত এক পরিবেশের মাজে ডাঙর দীঘল হওয়ার আত্মপ্রত্যয় লাভ করব। আর মই ভাবো যে আজি এই অনুষ্ঠানটি এই ডিগবৈ অঞ্চল অনুষ্ঠিত করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই রাইজক যে শ্রদ্ধা জানালে আগন্তুক দিনত ই এক মাইলর খুঁটি হিসাবে চিহ্নিত হয়ে রব। এই যে টিংরায় আজি বিশাল রাজহুয়ার এই যে স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছিল, আর স্টেডিয়ামের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাজতে আজি মিশন বসুন্ধরা দুই অধীনত প্রায় 4,000 লোকক ইয়াত যেহেতু ভূমিপত্তার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। আর বর্তমান দেখা গেছে ইয়াত যে বিতরণ কার্যসূচী 1,000 লোকের সমাগম পরিলক্ষিত হয়েছে।